এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 1.21 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমসিএল প্রাণ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 24 নভেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 25 নভেম্বর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। প্রাইম টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, ফুয়ান সিরামিক, আমান ফিট, ফ্যামিলি টেক্স, সমরিতা হাসপাতাল, মেট্রো স্পিনিং, এস আলম কোল্ডোর স্টিল, শাসা ডেনিম, সেন্ট্রাল ফার্মা, উসমানিয়া গ্লাস শিট, এসকে ড্রিমস, আরএসআরএম স্টিল, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, এমএল ডাইং, মোজাফফর হোসেন স্পিনিং, কেপিসিএল, কোহিনুর কেমিক্যাল, হাউল টেক্সটাইল, ফরচুন শুজ, দেশবন্ধু পলিমার, ডেসকো, ডেফোডিল কম্পিউটার, সিভিও পেট্রোকেমিক্যালস, কনফিডেন্স সিমেন্ট, বসুন্ধরা পেপার মিল, স্ট্যান্ডার্ড সিরামিক, বিচ হ্যাচারি, সাফারি ফ্যাক্টরিজ, মারিকো, শাইনবুকি সিরামিক, বেক্সিমকো সিনথেটিক্স, হাক্কানি পাল্প, বঙ্গজ, কেপিপিএল, সমতা লেদার, ইমাম বাটন লিমিটেডের শেয়ার শুধু স্পট ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ, বিবিএস, স্যাম কটন, লিব্রা ইনফিউশনস, আফতাব অটোমোবাইলস, ফার কেমিক্যাল, জেমিনি সিফুড, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, আমান কটন ফাইব্রোস, জিএমআই সিরিঞ্জ, আনলিমা ইয়ার্ন ডাইং, আর্ডেন স্পিনিং, ওয়াটার কেমিক্যাল, গোল্ডেন সান, সোনারগাঁও টেক্সটাইল, জিবিবি পাওয়ার ও অলটেক্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার কোম্পানিগুলো লেনদেনে ফিরবে। রেকর্ডের পর খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ, সালফো কেমিক্যালস, জিকিউ বলপেন, বিডিকম অনলাইন, বারাকা পাওয়ার, আরডি ফুড ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল।